পথনাটিকার মাধ্যমে ঝাড়গ্রামে করোনা সচেতনতামূলক প্রচার করল জেলা প্রশাসন। সারা দেশে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। দিনের পর দিন পাল্লা দিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, তবু এখনও মানুষের হুঁশ ফিরছে না। তাই শনিবার ঝাড়গ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে এবং জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের সহায়তায় ঝাড়গ্রাম জেলা শহরের পাঁচমাথা মোড়ে এবং বাজারের এলাকাগুলিতে করোনার সচেতনতামূলক প্রচার করা হয়। এই প্রচারের মাধ্যমে করোনা বিধি মেনে চলতেও বলা হয়েছে এবং মানুষকে টিকা নেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। তিন দিন ধরে এই কর্মসূচি চলবে বলেও জেলা প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে। জনসাধারণের মধ্যে প্রচার করছে সেটা হচ্ছে কোভিডের বিপদ এখনও কাটেনি। আমরা মানুষকে বোঝাচ্ছি প্রত্যেকেই মাস্ক ব্যবহার করুন এবং পারস্পরিক 6 ফুটের দূরত্ব বজায় রাখুন। আর একটা ব্যাপার হচ্ছে কোভিড টিকাকরণ চলছে আমাদের সরকারি হাসপাতালে, সেখানে বিনামূল্যে টিকাকরণ হচ্ছে। 45 বছর ঊর্ধ্ব ব্যক্তিগণ সরাসরি সেখানে গেলে টিকা নিতে পারছেন এবং কোউইন পোর্টালে গিয়ে নাম নথিভুক্ত করতে পারছেন। অর্থাৎ টিকা নেওয়াটা জরুরি, মাস্ক পরাটা জরুরি এবং পারস্পরিক 6 ফুটের দূরত্ব রাখাটা জরুরি। এই কোভিডকে আমাদের সবাই মিলে একসাথে প্রতিহত করতে হবে, এটা আমরা মানুষকে বোঝানোর চেষ্টা। সকাল দিয়ে কি কর্মসূচি ছিল? আমাদের এই 3 দিন কর্মসূচি রয়েছে শনি, রবি, সোম। আজকে আমরা 2 জায়গায় এরকম মাইকিং করে এবং মানে শিল্পীদের, লোকশিল্পীদের বিভিন্ন সাজে সজ্জিত করে যাতে করে ব্যাপারটা আকর্ষণীয় হতে পারে। আমি সাধারণভাবে বললে মানুষ হয়তো শুনতে চাইবে না, একটা নতুন সাজে সজ্জিত হয়ে কোনো শিল্পী গেলে মানুষ তাকে বোঝাচ্ছে আপনি মাস্ক পরছেন না কেন, মাস্ক পরুন। আমরা পাঁচ মাথার মোড়ে করেছি, এখন আমরা এই লোকাল মোড় সংলগ্ন বাজারে করছি। আবার আমাদের বিকেলেও কর্মসূচি বলছিলাম, এই কর্মসূচি চলবে এখন? হ্যাঁ, 3 দিন চলবে আমাদের শনি, রবি, সোম। জেলা শাসকের নির্দেশে আমরা এটা